কক্সবাজার আসার আগে অনেক অনেক ভিডিও দেখে আমরা ডিসাইড করলাম আমরা মিনি বান্দরবন যাবো, হিমছড়িতে যাবো। আর এই সেই হিমছড়ি যেখানে আমরা পাহাড় আর ঝর্ণা দেখার জন্য এসেছিলাম, কিন্তু ওখানে আসার পরে আমরা খুবই হতাশ হই। এই একটুখানি ঝর্ণা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমায়, আর এই সেই পাহাড়। এই পাহাড়ে উঠতে হলে আপনাকে 278টি সিঁড়ি বেয়ে উঠতে হবে, এবং উত্তরটা আপনার জীবনে যত রসকস আছে সব শেষ হয়ে যাবে, আপনি বিরক্ত হয়ে যাবেন। এবং উঠার পরে গাছের জন্য ঠিকমতো সমুদ্রটাও দেখতে পাবেন না, একটুখানি ভিউ দেখা যায়। বাট এইটুকু ভিউ দেখার জন্য আসলে এত কষ্ট করে এখানে আসার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। এর থেকে যারা ট্রেকিং করতে পছন্দ করেন তারা মিনি বান্দরবন যেতে পারেন, বা ঝর্ণা দেখতে পছন্দ তারা রায়ামাটি যেতে পারেন, বান্দরবন যেতে পারেন, সিলেট যেতে পারেন। কিন্তু কক্সবাজারে এসে নিজের সুন্দর সময় এবং অত টাকা খরচ করে হিমছড়ি আসার কোনো প্রয়োজন আমি মনে করি না। কিছু কিছু ব্লগার্সরা আছে যারা অল্প কিছু লাইক কমেন্টের জন্য এই ধরনের ফেক টাইপের ভিডিও ক্রিয়েট করে, বলে এই জায়গা ভালো ওই জায়গা ভালো, অনেক এডিট করে ভিডিও ক্রিয়েট করে। এই ধরনের জায়গাগুলোতে ভিজিট করার পর বোঝা যায় যে আসলে দেখার মতো কিছুই নেই, শুধু শুধু টাকা আর সময় নষ্ট হয়।